ভালো লাগছে, বহুত প্রাউড ফিল করছি। আমার মা বাবাও বহুত হ্যাপি এটার জন্য। লাইক আমার কোচও বহুত হ্যাপি, কোচের নাম হলো মরেগান্তম রবি মিতাই, যে ইন্ডিয়ান নেভির দিকে খেলে, ও ইন্ডিয়ান নেভির দিকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া মিস্টার ওয়ার্ল্ড মিস্টার এশিয়া বহুত কিছু ও জিতে। আজকে আমাদের বড়দিন দিন, সত্যি আমাদের ভারতবর্ষে প্রতীকদেব যে নক্ষত্র আছেন করিমগঞ্জের কোণার থেকে প্রমাণ করে দিয়েছেন। 12 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এই উজবেকিস্তানে বডি বিল্ডিংয়ের যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তার একমাত্র পদক আমাদের ভারতবর্ষ থেকে ব্রোঞ্জ পদক পেয়েছেন, তার জন্য আমরা খুবই গর্বিত। আমাদের আশা ছিল আরেকটু বেশি, যাই হোক ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমরা আর আজকে কিছু বলবো না, আজকে ওনাকে এই সম্মানটা দিতে পেরে আমরা খুবই গর্বিত। আমাদের জিম থেকে আমাদের সেক্রেটারি একটা কথা বলবেন, তারপরে আমরা ওনাকে নিয়ে যাবো। ধন্যবাদ। অনেক কষ্ট করে এই জায়গা থেকে মেডেলটা এনেছে, অনেক কষ্ট করেছে, ওটা কেউ ভাবতে পারবে না। বডি বিল্ডিং কী জিনিস, যে করে একমাত্র সেই জানে। তার উপর অনেক কিছু আছে, জাতীয় ফাইট করে সে খেলতে গিয়েছে এবং তার গ্রুপে সে তৃতীয় হয়েছে সমস্ত বিশ্বে, সেটাই আমাদের সব থেকে বড়ো করবে। আগামীতে আমরা আশা রাখবো ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বহুত ভালো লাগছে, বহুত প্রাউড ফিল করছি। আমার মা বাবাও বহুত হ্যাপি এটার জন্য। লাইক আমার কোচও বহুত হ্যাপি, কোচের নাম হলো মরেগান্তম রবি মিতাই, যে ইন্ডিয়ান নেভির দিকে খেলে, ও ইন্ডিয়ান নেভির দিকে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া মিস্টার ওয়ার্ল্ড মিস্টার এশিয়া বহুত কিছু ও জিতে রেখেছে, তাহলে বহুত ভালো ফিল করছি। আর আমি চাই যে করিমগঞ্জ থেকে, কাছাড় থেকে, বরাকবেলির থেকে, নট অনলি বরাকবেলি, আসাম থেকে আরও বহুত বহুত প্লেয়ার ফিউচারে যেতে আগে বাড়ে, সেম টু সেম খেলার যায়, ভালো করে ওরা যেতে প্র্যাকটিস করে জিতে মেডেল আনে আমাদের ইন্ডিয়ার জন্য। এটাই চাই। আমি যেরকম খেয়েছিলাম আমার ছেলের জন্য, ও নিজের চেষ্টা করে দিয়ে দেখিয়ে দিয়েছে, কঠোর পরিশ্রম করে ও তার ইয়েটা দেখিয়ে দিয়েছে।